আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই জনপ্রিয় এবং ফেমাস ডেজার্ট শাহি জর্দা করে দেখাবো। আমরা সাধারণত বিয়েবাড়িতেই জর্দা ভাতটা খেয়ে থাকি, কিন্তু আজকাল বিয়েবাড়ি ছাড়াও কিন্তু বিভিন্ন অকেশনে জর্দা ভাত খাওয়ার প্রচলন আছে। আর ঈদ হলে তো কোনো কথাই নেই, আজকাল সবার বাসাতেই কিন্তু জর্দা ভাত তৈরি হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল রেসিপিটি দেখে নেই। শাহি জর্দা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কাটারি ভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে সুগন্ধিযুক্ত যে কোনো পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। এবারে এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এবারে আমরা জর্দার জন্য ভাতটা রান্না করে নেব। এর জন্য আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এবারে এই পানির মধ্যে আমি তেল দিচ্ছি 1 চা চামচ, এতে করে জর্দার ভাতটা ঝরঝরে থাকবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে বলক উঠে আসবে তখনই আমি এর মধ্যে পানি ঝরানো পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে চালের মধ্যে অরেঞ্জ কালারটা প্রপারলি আসে। 5 থেকে 7 মিনিট রান্না করার পর যখন চালটা এরকম আধসিদ্ধ হয়ে আসবে তখনই আমরা চালগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব। আমরা জর্দার জন্য যে ভাতটা রান্না করেছি সেটাকে ঠান্ডা হতে দিয়েছি। এই ফাঁকে আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি। একই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিচ্ছি এবং ঘিটাকে হালকা গরম করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি একটু কম রিচ করতে চান সেক্ষেত্রে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও কিন্তু জর্দাটা তৈরি করতে পারবেন। ঘিটা যখন সামান্য গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি দিচ্ছি চিনি 1 কাপ, অথবা আপনারা টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কমলার রস 1/2 কাপ। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা কমলার রসটাকে জাল করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি। অনেকেই ডেজার্ট জাতীয় খাবারের মধ্যে লবণটা ব্যবহার করে না, আমি ব্যবহার করি কারণ আমার মনে হয় যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা দেওয়ার ফলে এর যে অরিজিনাল মিষ্টি স্বাদটা সেটি আরও কয়েক গুণ বেড়ে যায়। এবারে এর মধ্যে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়া আধসিদ্ধ ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ 8-10টি। আর দিয়ে দিচ্ছি মোরব্বা আর কিছু বাদাম কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। ভিউয়ার্স, আমাদের জর্দার মধ্যে যে পানিটা ছিল সেটি শুকিয়ে গেছে, কিন্তু আমাদের জর্দা ভাতগুলো আরও সিদ্ধ হওয়ার বাকি আছে। তাই আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। এ সময় আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। ভিউয়ার্স, আমাদের জর্দা ভাতগুলো তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভাতটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রেখে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে আমার শাহি জর্দা ভাতটা সার্ভ করে দেখাচ্ছি। আমি এর উপরে সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেও কিন্তু জর্দা ভাতটা ডেকোরেশন করে নিতে পারেন।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।